এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস লাইফ। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শিবরাত্রির একটা সিম্পল মেকআপ। দেখো, আমি ফার্স্টে ল্যাকমির বেবি লিপটা আমার লিপে অ্যাপ্লাই করেছি, আর আমি খাদির সিরামটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। সারাদিন উপোস করে আমাদের ঘন্টার পর ঘন্টা ধরে মেকআপ করতে কারোরই ভালো লাগে না, তো আমি খুবই সিম্পলভাবে তোমরা কিভাবে এত সুন্দর একটা লুক করবে সেটাই দেখাচ্ছি। দেখো, সিরামটা অ্যাপ্লাই করার পর না আমি লোটাসের সানস্ক্রিনটা ইউজ করেছি, SPF 40, এর মধ্যে একটু মেকআপ বেস আছে, সেই জন্য আমি এটাই অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে হালকা ফাউন্ডেশনের একটা কোড নিতে পারো। এবার দেখো, আমি কনসিলারটা ইউজ করছি, আমার যেখানে যেখানে ডার্ক স্পট রয়েছে সেটা রিমুভ করবার জন্য আমি কনসিলারটা অ্যাপ্লাই করছি। ফ্রেন্ডস, তোমরা আমাকে ইনস্টাতেও ফলো করতে পারো, ইনস্টা আইডি আমার ডিসক্রিপশন বক্সে থাকবে। এবার দেখো, আমি লুজ পাউডার দিয়ে আমার ফেসটাকে সেট করে নিচ্ছি, ক্রিমটা ভালো করে সেট করে নেবে। ফ্রেন্ডস, দেখো একটু গলাতেও অ্যাপ্লাই করে নেবে, তাহলে না ফেসের সঙ্গে গলার কালারটা একদম ম্যাচ করে যায়। এবার দেখো, আমি খুব স্লাইটলি আমার আইব্রোটা ড্রপ করব। ফ্রেন্ডস, আমি খুব ডিটেলসে তোমাদের দেখাবো, যাতে খুব কম সময়ের মধ্যে তোমরা নিজেরা খুব সিম্পল বাট এলিগেন্ট একটা লুক করতে পারো। সাধারণত উপোস করে আমাদের সাজার মতন সেরকম মেন্টালিটিও থাকে না, বাট তবুও আমাদের একটুখানি তো তৈরি হতেই হয়। এবার দেখো, আমি কাজলটা অ্যাপ্লাই করছি। আমি কাজলটা ঠিক যেভাবে অ্যাপ্লাই করছি, এভাবে অ্যাপ্লাই করলে কাজল কোনোভাবেই ঘেটে যাবে না আর কালো লাগবে না দেখতে। ঠিক এইভাবে না কাজলটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে ফ্রেন্ডস তোমরা। কাজল অ্যাপ্লাই করার পর তোমরা দেখো ফাইনাল লুকটা কী হয়। দেখো ফ্রেন্ডস, কি দারুণ হলো আমার আই লুকটা। এবার আমি মেবলিনের মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই সিম্পল বন্ধুরা এই মেকআপটা। এবার ফ্রেন্ডস, আমি না আমার হেয়ারস্টাইলটা করে নিলাম। দেখো, আমি সিম্পল একটা খোপা করেছি আর এই ফুলটা লাগিয়েছি, গজরাটা লাগিয়েছি, আর আমি একটা টিপ পরেছি আজকে কালার ম্যাচিং করে শাড়ির সাথে, আর আমি ল্যাকমির লিপস্টিকটা এখানে ইউজ করেছি। খুবই সিম্পল। এবার আমার পুরো ফাইনাল লুকটা দেখো তোমরা। আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শিবরাত্রির আগাম শুভেচ্ছা সবাইকে। বাই বাই।